আসসালামু আলাইকুম অরহামতুল্লাহ সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি মহান আল্লাহ রাব্বুল আলমিনের অশেষ মেহরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন হজরত আদম আলাই ইসলাম হলেন আমাদের আদি পিতা তিনি এই দুনিয়ায় আগমনের আগে এ দুনিয়ায় কী ছিল তা জানার জন্য অনেকেরই আগ্রহ আছে আজ আমি কোরআন ও হাদিসের আলোকে সেই বিষয়টি আপনাদের সামনে উপস্থাপন করব ইনশা আল্লাহ আল্লাহ তালা সুরা হুদে সাত নম্বর আয়াতে ইরশাদ করেন তিনি আসমান ও জমিন ছয় দিনে সৃষ্টি করেছেন তার আরো ছিল পানির উপরে ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আবু রাজিন দাখিলের সূত্রে বর্ণনা করেন তিনি নবীজিকে প্রশ্ন করেছিলেন হে রাসুল সাল্লাহ আসমান ও জমিন সৃষ্টির আগে আমাদের পরোয়ার দিগার কোথায় ছিলেন তিনি বলেন আমাতে ছিলেন অর্থাৎ তখন আল্লাহ সারা কিছুই ছিল না তার উপর শূন্য ও তার নিচে শূন্য এক কথা তখন কিছুই ছিল না তিনি পানির উপর তার আড়স পয়দা ফরমালেন মূলত এটাই ছিল মাখলুকের প্রথম অবস্থা ইমাম আহমদ ইমাম তিরমিজি ইমাম আবুদাউদ এবং আরও অনেক মহাদিস কিরমগণ এ বিষয়ে একমত হয়েছেন হজরত পাতা বিন সামেত তাদি আল্লাহ তালা থেকে বর্ণিত তিনি বলেন আমি রাসুলে আকরাম সাল্লাহ আলাইসাল্লামকে বর্ণনা করতে শুনেছি তিনি বলেন বিনা সন্দেহ আল্লাহ তালা সবচেয়ে প্রথম কলমকে সৃষ্টি করেছেন এবং আল্লাহ তালা কলমকে হুকুম দিলেন লেখো আর কলমকে তখন নিজে থেকেই চালু হয়ে গেল এবং কেয়ামত পর্যন্ত যা কিছু হবে সব কিছু লিখে দিল প্রথম কলম জিজ্ঞেস করেছিল হে আমার রব আমি কি লিখব তখন আল্লাহ তালা বলেছিলেন শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু ঘটবে সব লেখো এসব ছিল আল্লাহ তালার এলেম যা কিছু আল্লাহর হুকুমে কলম লাহে মাহাপুজা লিখে দিয়েছিল আর এই হাদিস দ্বারা বোঝা যায় সর্বপ্রথম সৃষ্টি হল কলম ইমাম মুসলিম বর্ণনা করেন আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আশ্রাদ আল্লাহ তালা বলেন আমি রাসুল সাল্লাহামকে বলতে শুনেছি আল্লাহ তালা আকাশ এবং পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে তাকদিরে লিপিবদ্ধ করেন তখন তার আড়স ছিল পানির উপর এ হাদিস দ্বারা বোঝা যায় প্রথমত পানি তারপর আড়স এরপর কলমকে আল্লাহ তালা সৃষ্টি করেছেন এরপর তাকুদির লিপিবদ্ধ হলো এরপর আসমান ও জমিন সৃষ্টি করা হলো আর যে হাদির দ্বারা সর্বপ্রথম কলম সৃষ্টির কথা প্রমাণিত হয় তার অর্থ হলো কলম এ জগতের মধ্যে প্রথম এ ব্যাপারে বুখারা শরীফে এক হাদিস রয়েছে হজরত ইবনে হুসেন রাজি আল্লাহ তালা বলেন ইয়ামিনের কিছু লোক রাসুল সাল্লাহ আলাইসাল্লামকে বলল। আমরা সৃষ্টি জগতের সম্পর্কে জানতে এসেছি তখন রাসুল সাল্লাহ এরশাদ করেন সর্বপ্রথম আল্লাহ ছিলেন তার আগে কিছুই ছিল না এবং তার আড়স ছিল পানির উপর এরপর লাহুয়ে মাহফুজের সব কিছু লিখে দিলেন এরপর মণ্ডলী ও পৃথিবীর সৃষ্টি করেন ইবনে জারের বিন ইসরাত থেকে বর্ণিত করেন তিনি বলেন আল্লাহ তালা সর্বপ্রথম সৃষ্টি করেছেন তা হলো আলো অন্ধকার কেউ কেউ বলেন আল্লাহ তালা কলমের পর কুরসিকে সৃষ্টি করেছেন কুরসির পর মহাশূন্য ও আধার এবং তারপর পানি হজরত আব্দুল কাদের জিলানি রাদি তালা প্রসিদ্ধ কিতাব শিররুর আসরারুর কিতাবে কুরসি নখল করেন তিনি যাতে বলা ছিল আল্লাহ বলেন আমি সর্বপ্রথম নূর দ্বারা হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের রুহু সৃষ্টি করেছি মিস্তাক কিতাবে মোল্লা আরিকারি একটি হাদিস শরীফে উল্লেখ করেছেন বিশুদ্ধ বর্ণনা অনুসারে যে ছয় দিনে জগৎ সৃষ্টি করা হয়েছে তা রবিবার থেকে শুরু হয় শুক্রবার পর্যন্ত শনিবার জগৎ সৃষ্টি করার কাজ করা হয় নাই এই ছয় দিনের কার্যাবলী নিয়ে বিস্তারিত আলোচনা হামি। এর নবম দশম আয়াতে রয়েছে রবি ও সোমবার এই দুই দিনে পৃথিবী সৃষ্টি করা হয়েছে মঙ্গল ও বুধবার ভূমণ্ডলের শ্বাস সরঞ্জাম পাহাড় পর্বত নদী বৃক্ষ যাবতীয় প্রকৃতির উপাদানগুলো সৃষ্টিজীবের পানাহার বস্তুর হিসেবে সৃষ্টি করা হয়েছে বৃহস্পতিবার ও শুক্রবার সাত আকাশ সৃষ্টি করা হয়েছে এক রেবায়তে আল্লাহ আল্লাহতালা শনিবারে মাটি সৃষ্টি করেন রবিবার জমিনে পাহাড় সোমবার গাছপালা মঙ্গলবার বিপদ আপদ রোগবালাই বুধবার নূর বৃহস্পতিবার জমিনে জীবজন্তুদের ছেড়ে দিলেন আর শুক্রবার আস্তর থেকে মাগরিবের আগে পর্যন্ত আদম সালামকে সৃষ্টি করেন এ থেকে বোঝা যায় সৃষ্টির মধ্যে শেষ সৃষ্টি হলো আদম আলাহিসাল্লাম মানব জাতি সৃষ্টির আগে ফেরেস্তা ও জিন সৃষ্টি হয়েছিল আকুলদার সৃষ্টির মধ্যে প্রথম নম্বর হলো ফেরেস্তা দ্বিতীয় নম্বর হলো জিন তৃতীয় নম্বর হল মানবজাতি এ ব্যাপারে সুরা হিজোর এর ছাব্বিশ ও সাতাশ নম্বর আয়াতে বলা হয়েছে আমি মানবকে পশা কাদা থেকে তৈরি ও বিশুষ্ক ঠনঠনে মাটি দ্বারা সৃষ্টি করেছি এবং জিনকে এর আগে লুহ এর আগুন ধারা সৃষ্টি করেছে মূলত আদম আলাইসলামের দুই হাজার বছর আগে আল্লাহতালা জিন জাতিকে সৃষ্টি করেছেন তারা এই দুনিয়ায় বসবাস করছে তারা এই দুনিয়ায় বসবাস করত কিন্তু বিভিন্ন ফিতনা ফাতনা ফলে আল্লাহতালা ফেরেস্তাদের বিশাল বাহিনী প্রেরণ করেন ফেরেস্তারা তখন জবরদস্তি ও মারপিট শুরু করে আর এতে জিন জাতি বন জঙ্গল ও সমুদ্রে আশ্রয় গ্রহণ করেন পৃথিবীর জমিনের সকল জনপথ থেকে তাদেরকে বের করে দেওয়া হয় আর এই ঘটনা হজরত আদম আলা সৃষ্টির আগে সংগঠিত বর্ণনা এই পর্যন্তই পাওয়া যায় তো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ